আমাদের এলাকায় তাঁতির বাড়ি হয় আর তাঁতিতে কাপড় গুজে গুজে শুকাইতে দেয়। ম্যাগ এসে তখন ওর ভাতিজিকে বলেছে কাপড়খান তুলে নিয়ে তো ছোট বাচ্চা ওপরে না হাতে পাতে নিচে হনে টেনেছে কোনা পচা কাপড়ের কোনা ছেড়ে থেকে গেছে। আজও আর মনে পড়েছে যে হ্যাঁ ঠিকই কাপড়ের কোনা নাই। হাই রে মূর্খ রে, এবার কইছে তোর আঁচল কেটে লেছে মানে তোর কোক কেটে দিয়েছে, ছেলে পিলেও হইবে না, তো কি করতে হবে? কইছে ই করিও তাইলে এক কাম করিও, জানের বদলা জান দিতে হবে, দুটো কবি তোর লি আসিও। ই কবি তোর লিয়ে যে ওকে দিলে আর উকি মানত করে যে কইছে জাগে শরীফন, বিদায় করে দিলে মানে কব জান দিয়ে দিলে এখন জান পেটে চলে আসবে। আল্লাহু আকবার। আচ্ছা ভাই, আওলাদ দেওয়ার মালিক কে? কে? আওলাদ মাঙ্গিতি হ্যায় পিরানিয়া পীর সে, পীর কো মানাতি হ্যায় খোরমা ও খীর সে। औलाद मांगती है पिरनिया पीर से, पीरों को मनाती है ये खुरमा और खीर से। बिदात तो घर में रह गई सुन्नत नहीं रही, बिफात मसी अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, আমি যখন কাতলামারি মাদ্রাসার ছাত্র ছিলাম, বিহার থেকে যখন আসা যাওয়া করতাম, ট্রেনে দেখতাম, আদিনাতে দেখতাম, আল্লাহ রে আল্লাহ এত ভিড়, গুঠার বস্তা, হাঁড়ির বস্তা, চালের বস্তা, মুরগা নিয়ে চলে আসছে। বললাম এই লোকগালা কোথায় যাচ্ছে, এত কেন ভিড়? বলে পাডুয়া যাচ্ছে। কোথায়? আদিনে। এই আদিনে যাচ্ছে। আমি দেখার জন্য একদিন বের হয়ে গেলাম, কারণ কোনো কথা না দেখে বলাটা ঠিক হবে না। আমি চলে আসলাম আদিনে, আদিনাতে আমি আসার পরে দেখলাম আল্লাহ এত এক রাতে হাজার হাজার নয় দু থেকে তিন লক্ষ মানুষ ওই জায়গাতে ছিল। আল্লাহ রে আল্লাহ, আর সবাই মিলে জিয়ারত করছিল। ওখানে আমি একটা দরজা দেখলাম, ওই দরজায় লেখা আছে বাবুল জান্নাত, বাবুল জান্নাত। এই দরজা দিয়ে সাতবার পেরিয়ে যদি যেতে পারে তাহলে একবার একবার মদিনা, সাতবার আদিনা, আদিনা মে আগর সাত চক্কর লাগা দো হাজ ইহি পে হো জাতা হ্যায়। ওই দরজা দিয়ে যদি সাতবার কেউ পেরিয়ে যায় কইছে হজ এখানেই হয়ে গেল। আর একটু আগে যে দেখলাম, দেখছি যে কিছু গুলো লোক পাখা দিয়ে বাতাস করছে, ওখানে কিছু ই আছে, ওখানে একটা মহিলা চুলের মুঠি ধরেছে আর থুইকে চলেছে আর বলছে এ বাবা ছেলে দে, এ বাবা ছেলে দে, এই বলছে আর কান্না করছে। আচ্ছা বাবা কি ছেলে দিতে পারবে? না, সন্তানের মালিক কে? এটা শিক্ষিত যদি মহিলা জানতো তাকদীর কি জিনিস পড়ে নিত, আমান্ত বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মানে যদি বুঝে নিত তাহলে পারে জীবন এই কাজ করতো না। তকদীরের ভালো মন্দ সব আমি বলবো আপনাকে ইনশাআল্লাহ। তকদীরের ভালো মন্দ আপনি বিশ্বাস করবেন, আপনি তকদীর কি জিনিসই বুঝেন না, শিক্ষিত হওয়া দরকার আছে। আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ১১৪টি সুরা এই ৩০ পারা কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম যেটা মানুষকে শিক্ষা দিচ্ছেন আমার নাবির কাছে পাঠানছে সেটা কি শব্দ ছিল? একটু আগে মওলানা বলছিলেন, কিন্তু আমি একটু আরও বাড়িয়ে বলবো, এই জন্য বিষয়টাকে নিলাম, কারণ আমি শুনেছি এই এলাকা দিনের ব্যাপারে মানে ইসলামিক শিক্ষার ব্যাপারে বা জেনারেল শিক্ষার ব্যাপারে অনেকটাই পিছিয়ে, তার জন্য আমি আপনাদের কাছে এই বিষয়টা আজকে রাখলাম যে আমি কিছু আপনাকে বোঝাবো যে শিক্ষাটা কত বড় ফজি, কত বড় জিনিস আপনাকে আমি বুঝিয়ে তুলবো ইনশাআল্লাহ। আপনি এই দিনই শিক্ষা জানেন, এই শিক্ষা এটাই শিক্ষা, দিনই শিক্ষা, যার কারণে এই শিক্ষার কারণেই হযরত আদম আলাইহিস সালাম ওয়া হাযাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফযিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন এই শিক্ষার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন এই ফেরেশতারা বলতো এসব নাম জিনিসপত্র ওগুলোর নাম বলতো, কিছু নাম আল্লাহ কাকে শিখিয়ে দিয়েছিলেন? আদম আলাইহিসসালামকে, আদম আলাইহিসসালামকে শিখিয়ে দিয়েছেন। এবার ফারিস্তাকে ডেকে আল্লাহ বলছেন,
আলাম আসমা কুল্লাহ সুম্মা রাজাহুম আলাল মালায়েকাতে ফাকাল আম্বিউনি বিআসমায়ে হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই তোমরা তো খুব সত্যবাদী বলছো, এই জিনিসগুলোর নাম বলো তো দেখি। সমস্ত ফারেস্তা চুপ হয়ে গেলেন, আল্লাহকে বলেন আল্লাহ আমরা তো ওটাই জানি যাহা আপনি শিখিয়েছেন। এবার আল্লাহ আদমকে ডাক দিয়ে বলেন আদম একটু সামনে আয়। আদম সামনে আসলেন, আল্লাহ বলছেন আদম এই জিনিসগুলোর নামগুলো বলে দাও। আদম আলাইহিস সালাম আপনার আমার সবারই পিতা। আদম আলাইহিস সালাম সব নামগুলো বলে দিলেন। ফারিস্তার উপরে এই শিক্ষা ছিল, নাম কটা জানছিলেন, যার কারণে সমস্ত ফারিস্তার উপরে সম্মান পেয়ে গেলেন। আমার বন্ধুরা, ওয়াহাজাল ইলম আল্লাযি আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিম বাতনিল হুত, এই শিক্ষারই ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। সেইদিন যদি ইউনুস এই দোয়াটা পাঠ না করত, এই তাসবিহটা পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে ওই মাছের পেটেই রেখে দিতাম। বন্ধুগণ, শিক্ষার কত বড় গুণ! কি শিক্ষা ছিল ইউনুস আলাইহিস সালাম! এই শিক্ষাটা পেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ। সুবহানাকা, তুমি পাক আল্লাহ। সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, আর যত প্রকার জালেম গুনাহগার খাতাকার বদমাশ আমি আল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া যখন করলেন, এই তসবির ফলে সমুদ্রের জলের নিচে মাছের পেট থেকে আল্লাহ এত বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন। আমার বন্ধুরা, ও পরদানাশীন মা জননীরা, সাত মাসের বাচ্চা, আট মাসের বাচ্চা, ন মাসের বাচ্চা বড়, না ইউনুস আলাইহিস সালাম বড় ছিলেন বলেন? ইউনুস আলাইহিস সালাম বড় ছিলেন না? ন মাসে যে বাচ্চা হয়, বাচ্চাটা বড়, ন মাসের বাচ্চাটা কত বড় ভাই? দু কিলো, আড়াই কিলো, আড়াই কেজি? আর ইউনুস আলাইহিস সালাম একজন নাবি, তাহলে অন্তত 60 কেজির কম তো হচ্ছেই না? একটা সাপোজ দ্যাট, উদাহরণের জন্য বোঝাচ্ছি। তো তসবির ফলে সমুদ্রের তল থেকে মাছের পেট থেকে যদি উদ্ধার পেয়ে যাই, আজ 2 কেজি ওজনের বাচ্চা ডাক্তার না হইলে পেটনে বাড়ি আসে না, সিজার করতেই হবে। তসবি আছে জুবানে, মুখে তসবি থাকলে তো আল্লাহ উদ্ধার করবে। ই তো কইছে হাঁটি জড়ি নে, তুই এরকম হয়ে আছিস, দুটো দুখান কখন হবি? একটা জানকে জন্ম দেওয়া, একটা বাচ্চা জন্ম দেওয়া, মোতের মুখ থেকে লইঢা আসা বারাবর, তুই নমাজ খান কেনে পড়িস নে? কইছে কি করবো বুবু, রেস্ট করতে কেছে ডাক্তারের। রেস্ট রেস্ট মানে যে নমাজও ছেড়ে দে। আল্লাহ আকবার, শরিয়াত আল্লাহ এত আসান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের আর ফরমান, রাসূলের আদেশ যে তুমি যদি দাঁড়িয়ে না পড়ো বসে পড়ো, বসে না পড়ো শুয়ে ইশারাই পড়ে আদায় করো, কিন্তু করে দাও। আল্লাহ কোনোদিন মুশকিল কেউ করেননি। আল্লাহ বলছেন ওয়ামা আনা বিদল্লামিল আবিদ, আমি বান্দার উপরে কোনোদিন জুলুম করি না, যেটা সুবিধা সেটাই করেছি। আল্লাহু আকবার। আর আজ মুখে তসবি নাই, একটা জিকির নাই, আল্লাহু আকবার। একটু সময় পেলে কার গিবত, কে কিরকম, কার কিরকম, কার বহু কিরকম, কার বেটি কিরকম, এই তো আছে মুখে। পড়ালেখা হলে তো কোনো জিকির জানলে তো করবে। আল্লাহু আকবার। গিবত মে সবসে আগে এ আওরত কি জাতে হে, চুগলি তো ইনকে সামনে বস দাল ভাতে হে। চুগলি করার লাগে ডাল ভাত, গিবত দেখি এত বড়। আলগি বা তো আসাদ দমিনা জেনা, যদি চ হাদিসটা জাইফ, কিন্তু আমি আপনাকে বুঝাবার জন্য বলছি যে গিবাত যদি এত শক্ত হয়, তারপরে একটা লোক যদি জেনা করলে ও মুখ দেখাইতে পারে না শরমে। আর ই 24 ঘন্টা বসে কার বেটি কীরকম আর কার বহু কীরকম চলছে, ই আর কোনো পর্বই নেই।
गीबत में सबसे आगे ये औरत की जाते हैं, चुगली तो इनके सामने बस दाल भात है। जिक्र खुदा और रसूल की फुर्सत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। अमर बोनेरा अमर भाई जानेरा अल्लाह पाकेर नबी बोलछेन ला यजालु लिसान करत बम्बे जिक्रिल्लाह, तोमार ठोंट दुत्रो दुमार এই জুহবাটা জানো সব সময় আল্লাহর জিকিরে জানো নড়তেই থাকে, তোমার ঠোঁট দুটো জানো সব সময় হিলতেই থাকে, কিন্তু আজ জিকির নাই, কারণ জিকির কি করব সেটাও তো জানি না। আমি আপনার সামনে বলতেছিলাম যে এই কোরআনের মধ্যে আল্লাহ শিক্ষারে এত সম্মান করেছেন, ওয়াহাজাল ইলম আল্লাযী আখরাজা ইউসুফ আলাইহিস সালাম মিনাস সিজন, এই শিক্ষার ফলে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে বের হয়ে এসেছিলেন। আমার বন্ধুরা ওয়াহাজাল ইলম আল্লাযী জাআলা আখরান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকরামুল আম্বিয়া ওয়া আশরাফিহিম, সমস্ত আম্বিয়ার উপরে আমার নবী সম্মান পেয়েছিলেন। আর যেই মসজিদে আকসা ফিলিস্তিনকে নিয়ে আজ এত বড় যুদ্ধ চলছে, ওই মসজিদে আকসায় আমার নবী ইমাম হয়ে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামকে তিনি নামাজ পড়ালছিলেন। সমস্ত আম্বিয়ার উপরে রাসূলের ফজিলত কিসের কারণে? এই শিক্ষার কারণে।